ফেসবুকে আপনার যারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ শুধুমাত্র তারাই সফলতা নিতে পারবেন। আপনি ফেসবুক থেকে যদি সফলতা নিতে চান এখানে আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাইকা কাজ করা লাগবে। আপনি টাইম টু টাইম আপনার ভিডিও আপলোড করা লাগবে, টাইম টু টাইম আপনি ফটো আপলোড করতে হবে। আপনি যদি একটু কষ্ট করেন, কষ্ট করলেই আপনার সফলতাটা পাবেন। অ্যাক্টিভ থাকতে হবে, থাইকা আপনার ভিডিও পোস্ট করতে হবে, ফটো আপলোড করতে হবে এবং রাইটিং পোস্ট করতে হবে এবং আপনার কমেন্টের উত্তরগুলো দিতে হবে, মানুষের সাথে কমিউনিকেশন বাড়াইতে হবে, লাইভ করতে হবে। এভাবে যদি আপনি প্রতিদিন ঠিকভাবে যদি এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আপনারা ফেসবুক থেকে আশা করা যায় সফলতা পাবেন। ফেসবুকে যত বেশি চেষ্টা করবেন আপনার সফলতা তত দ্রুত আসবে। আপনি যদি ভাগ্যের উপরে যদি ছেড়ে দেন আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তবে সফলতা নিতে হলে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। আপনাকে যারা যারা কমেন্ট করছে আপনার প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে হবে খুব সুন্দরভাবে এবং মানুষের সাথে খুব ভালোভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক করতে হবে। একটা মানুষ আপনার একটা ভিডিও দেখবে এমনি এমনি দেখবে না, আপনার কাছ থেকে সে যদি কিছু পায় তাহলে আপনাকে সে সাপোর্ট করবে, তাহলে আপনাকে সে ভালোবাসা দিবে। এখন আপনার কাছ থেকে যদি সে ওই ভালোবাসাটা পায় তাহলে আপনার ভিডিওটা অন্য একজন ব্যক্তি ভিডিওটা দেখবে। আপনার ভিডিওটা দেখে যদি তার একটু উপকার যদি না আসে আপনার ভিডিওটা কেন দেখবে? আপনি আপনার ভিডিওর ভিতরে এমন কিছু রাখার চেষ্টা করবেন যে ভিডিওটার ভিতরে হয়তো এমন কোনো একটা গল্প রাখেন, নাহলে একটা দুঃখের হিস্টোরি রাখেন, নাহলে কষ্টের একটা কথা রাখেন, নাহলে বর্তমান সময় নিয়ে একটা কথা বলেন, নাহলে একটা ট্রেন্ডিং বিষয় নিয়ে কথা বলেন, নাহলে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা বলেন, মানে নাহলে ইসলামিক কোনো কথা বলেন। আপনার আপনি যেই বক্তৃতাটা দিতেছেন ওই বক্তৃতাটার ভিতরে মানে এমন একটা আপনি ইনফরমেশন রাখেন বা যে কোনো একটা গুরুত্বপূর্ণ তথ্য রাখেন, তাহলে কী হবে? তাহলে আপনার এই ভিডিওটা অন্য একজন ব্যক্তি দেখবে। এখন এটা দেখে যদি অন্য কারো যদি উপকার যদি না হয় তাহলে আপনার এই ভিডিওটা সে কখনো দেখবে না। এমন কিছু রাখা লাগবে, না হলে আপনার ভিডিও কখনো ফেসবুক ভাইরাল করবে না। ফেসবুক থেকে ভাইরাল হওয়াটা এত সহজ না, যদি আবার আপনি ঠিকভাবে যদি কাজ করতে পারেন খুব সহজেই ফেসবুক থেকে ভাইরাল হওয়া যায়। আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন আপনাকে যে কমেন্টটা করলো কমেন্টের উত্তরটা খুব সুন্দরভাবে দিয়ে তার সাথে আপনি এঙ্গেজমেন্ট হবেন। আর আপনি বেশি বেশি করে আপনি যখন ভিডিও ছাড়বেন, ছাড়ার পরে অন্যের পেজে চলে যাবেন, অন্য ভাইদের আইডিতে চলে যাবেন, পেজে চলে যাবেন, গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন, দেখার পরে কমেন্ট করবেন। আপনি একটা ভিডিও পুরোটা দেখবেন, এমন করবেন না কোনো ভিডিও 10 সেকেন্ড দেখছেন, 20 সেকেন্ড দেখছেন, দেখার পরে কমেন্ট করে বাইরে হয়ে চলে আসলেন। এটা কিন্তু আপনার স্প্যামের ভিতরে পড়বে, আপনি কিন্তু ফেসবুক থেকে সফলতা হারিয়ে ফেলবেন। আপনি দীর্ঘদিন যেমন কাজ করতে পারবেন ফেসবুক থেকে সফলতা নিতে পারবেন না। আপনি যার পেজে যাবেন পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনি একটা সুন্দর করে কমেন্ট করুন। সিস্টেম হলো এইটা, আপনি যদি এভাবে না মানেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। সুন্দর করে একটা রিলসের ভিডিওগুলো 15 সেকেন্ড থাকে, 10 সেকেন্ড থাকে, 12 সেকেন্ড থাকে, 20 সেকেন্ড থাকে, এই পুরো ভিডিওটা যদি আপনি না দেখেন, না দেখে যদি কমেন্ট করেন, ফেসবুক আপনাকে স্প্যাম ইউজার হিসাবে রেখে দিবে, আপনি কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনি যারা ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শুনছেন এগুলো মানার জন্য চেষ্টা করবেন। আর যেখানেই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।